আল্লাহ বেহেশত তৈয়ার করছেন, আল্লাহ দুজখ তৈয়ার করছেন। যারা আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মোতাবেক চলব, বেহেশত যাইব, আর যারা এর উল্টামি করব, উল্টা চলব, জাহান্নামও যাইব। আর জাহান্নাম যদি খেওরর বাগ্যত ফড়ি যায়, তাহলে এর মুসিবতর কোনো সীমা নাই। আর বেহেশত যদি বাগ্যে নসিব হই যায়, তার খুশির কোনো সীমা নাই। হুকা সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন একরাম, তো আমরা সব বেহেশত যাইতাম ইকান সাই, মাতই না, বেহেশত যাইতাম আমরা সাই। আল্লাহ আমরা ইবাদত বন্দেগি দি বেহেশত যাইতাম পারতাম নাই, কারণ আমরার ইবাদত বন্দেগি যেগুলা এগুলার মাঝে খালি বেজাল। তুমি মাবুদে আমরারে দয়া করিয়া বেহেশত দেলাইও হক, আমিন। কারণ ইবাদত বন্দেগি দি বেহেশত যাইবার কোনো উপায় নাই। আল্লাহর দয়ায় আমরা বেহেশত যাইতাম, আল্লাহর মেহরবানিতে আমরা বেহেশত যাইতাম, ঠিক না বে? ঠিক। ও যে বনি ইসরাইলর এক বন্দা হাদিসে পাক আল্লাহর রসুলে বয়ান ফরমাইন যে আমার আল্লাহ কইলা, যারে বন্দা দয়া করিয়া তোরে বেহেশ দিলাইলাম, দয়া করিয়া কিতা দিলাইলাম, বেহেশ দিলাইলাম, আল্লাহর বন্দায় না শুকুর বন্দায় উঠিয়া কয় ওয়াল্লাহ তুমি আমারে দয়া করি বেহেশ দিতা, এখানে আমার জীবনে তো 500 বৎসরের মকবুল বন্দেগি আছে, যে বন্দেগির মাঝে কোনো বেজাল নাই, আমারে আপনি মাহবুদে অখনান্তর বিনিময়ে বেহেশত দিতা, আপনি দয়া করি দিতা, এখানে জুরে হুক নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কইল, বন্দারে 500 বৎসরের মকবুল ইবাদতি তোর কাছে আছে, আর ওখানে দি তুই দেখি দেওয়া দর্শত, ই 500 বৎসর মকবুল ইবাদতি করবার মতো যোগ্যতা তোরে দিল হে, হে দিছে আল্লাহ। অতএব আমি তো উফিক দেওয়ায় তুই 500 বৎসরের বন্দেগি করতে পারছত, আর এখন এখন তোর ওখানে ফুজি ওই যাবার কারণে তুই দেখি মারা দর্শত, ওখানে তোর বদলা আমি তোরে বেহেশত দিতাম, আমার দয়া তোর লাগতো না। আচ্ছা তুই ও ইবাদত দিয়া বেহেশত যাইস, মাতার নিকটে সূর্য তাম্বার জমিন, মাতার নিকটে সূর্য তাম্বার জমিন, সুহানুল্লাহ না, মাতার নিকটে সূর্য তাম্বার জমিন, ই লুয়ার জমিন নাই তাম্বার জমিন, খেনে লুয়ার তো জমিন ওই তো ভারত নানি, আল্লাহ তামাদি বানাইতে পার রাতে লুয়া দি ভারত নানি, ই তামাদি বানাইলা লুয়া দি বানাইলা না তামাদি বানাইলা না, খেনে দুস্ত হল আর বুজুর্গ হল, লুয়া দেখুন জানি লাম্প একটা লুহার রটু বালা, আপনি হবাজুত আগ্নির দর্শন ইবাজু পর্যন্ত গরম আইতে আইতে বহুত সময়ের দরকার, কারণ হবাজু লাল উইয়া হারলে আস্তে আস্তে ইবাইদি গরম আয়, আর তামা এমন এক জিনিস এটা আগ্নিত লাগাইলে একলগে সারা গরম হয়ে যায়, একলগে কিতা হয়ে যায়, সারা গরম হয়ে যায়। যদি তামার জমিন হইতো তাহলে না এখন সূর্যর তাপ বেশি পড়ে, ইবাজু এক জোড়া ঠান্ডা অন্য আই আমি আশ্রয় লইলাম, মানে লুয়ার জমিন নাই তামার জমিন, একলগে সারা গরম, একলগে সারা গরম, একলগে কিতা সারা গরম, কোথাও গিয়ে আশ্রয় পাইবার কোনো উপায় নাই। আর পরিস্থিতি তো ওলা দাঁড়াইব না, হর না একারে খানোর ছিদ্র বরাবর কোন কোন পাপিষ্ঠর গামর কারণে হয়ে যাব, আর এই গাম ইটা ওলা দর্গুন দুর্গন্ধযুক্ত হইব, দুনিয়ার জিন্দগির যদি এই দুর্গন্ধ বার হইতো তাহলে কোনো মানুষের মগজ জাগাত রইল না মানে, কিন্তু হি জগত যাওয়ার বাদে আর মৌত নাই, আর মৌত নাই, এই জগত যাবার বাদে আর কিতা নাই, আর মত নাই, এর কারণে যতই কষ্ট হোক না খানে হিরিবার আর মরামরি নাই। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর বন্দায় কইল 500 বৎসরের আমার এবাদতি আছে, আমি অখনাইন দি বেহেশত যাই মুগিয়া, আমার আল্লাহ কইল তে যাইবে পিপাসার কারণে এখন খলিজা ফাটি যার, ফানি ফানি করে শিখ ফালাইছে, ফানি ফানি করে শিখ ফালাইছে, কোথাও ফানি নাই। ওই সময় আমার আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাইছে ফানির পাত্র দিয়া, বললে তে তুই যা তার খান্দাবায় আর গিয়া কইস ফানি ফানি, দেখছেন নানি
রেল গাড়ি আপনি ডাকাত যাইতিরা আর আখাউলাত গেলে রেল থামাইছে খালি আপনি সামান্য সাইটর গ্লাস লামাইছেন তোমার দৌড়াইয়া আইনানি চা গরম চা গরম চা গরম হইয়া আইনি না আইনা আর আপনি কইলা বেটা ইন তো দুই তিন মিনিট থাম লাগবো তার এক কাপ চা দিলা আমি ফান করিলাই ও তো ইন বইয়া মাঝে মাঝে চা খাইন নানি ওল্লা খান হি বেটা আইছে পানি 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 তার কলিজা ফাটি তার ফানি লাগিয়া হয় জলদি আয় বেটা আমার এক গ্লাস পানি দে খান্দা লইছে খান্দা লইয়ালে হয় চাচা কিতা হো রে বা বলেতে আমার এক গ্লাস পানি দে বলেতে ইন বক্কা দেওয়া যাইতো না কিতা দেওয়া যাইত না বক্কা দেওয়া যাইত না মূল্য ছাড়া ইন কুন্তা বিক্রি করা হয় না মাঝে মাঝে দোকান আইন তো তাকে না নি নগদ ছাড়া বিক্রি হয় না তাকে নে তাকে না আরো সাইনবোর্ডও তাকে আজ নগদ খাইল বাকি আর বাকির অফর নাম ফাঁকি ইটা মাঝে মাঝে দোকানও সাইনবোর্ড তাকে নি না তাকে না আজ নগদ খাইল বাকি বলে তে তোমার লাগে আই দিকান প্রত্যেক দিন তোমার লাগে আই দিকেন কিতা প্রত্যেক দিন তুমি আইজ গেছো গিয়া কইলে চাচা কিতা রে বা আমারে তুড়া দেও না বলে তেরে বাবা হু দেখ লেখা আইজ নগদ খাইল বাকি বলে তে এখন নগদ চাওয়া ব্যস্ত আমার তো না বাদর দিন হিরিবার গেছো গিয়া কইলে আইজ তো খাইল এইছে না বলে তে না আইন লেখা আইজ নগদ খাইল বাকি আইজ নগদ দিলা মাতো না ই খাইলার আয় না আয় নি খাইলি কান ই খাইলি কান আর আয় না বেটায় বড় গবেষণা করি এই কান বার খরচ হই এই কান সকল মার্কেটও সাজো লাগে লাগে নি না লাগে না এবং সকল দিন সাজো লাগে ই ফিরিস্তায় হইন বুলেতে আমারে আইজ বিনিময় না দিলে আমি এক ফুটা খানি খেউরি দিতাম নাই বুলেতে রে বা আমার জান আগে বাঁচাই বুলেতে জান বাঁচাই বাই সকল তার ঠিক আছে বুলেতে আমারে ফানি এক গ্লাসতে কইলা দিতাম নাই বিনিময় দেওয়া লাগবো দাম দেওয়া লাগবো বুলেতে কিতা দাম বুলেতে এক গ্লাস পানি আমি বেচিমু কারণ ই মার্কেটও টেকা পয়সা চলে না ই মার্কেটও সোনা রূপা চলে না ই মার্কেটও ডলার আর পাউন্ড চলে না ই মার্কেটও চলে একমাত্র সোয়াব একমাত্র গিদা সব একমাত্র গিদা সব এর কারণে তো হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ফরমাইন নানি কবর হইল আমলর সন্দুক কবর হইল আমলর সন্দুক বন্দা তুমি যদি দুনিয়াত থাকতে সন্দুকও কিছু পুঁজি জমা করিয়া যাইতে পারো তাহলে হি জগত যাবার বাদে অন্তাকি বাঙ্গাই বাঙ্গাই চলতে পারবায় হকা সুবহান আল্লাহ আরো জোরে হকা সুবহান আল্লাহ এরকমে বাই হল দুস্থ হল বুজুর্গ হল পরকালের জিন্দগির টেকা পয়সার কোনো মূল্যায়ন থাকবে না সোনারুফার কোনো মূল্যায়ন থাকবে না থাকবে শুধু আমলের মূল্যায়ন কিসের মূল্যায়ন আমলের মূল্যায়ন তখন আল্লাহর বন্দায় জিকায় বুলেতে এক গ্লাস পানি খতইলে বেসবাই রে বা বুলেতে 500 বছরের মকবুল বন্দেগি যদি কেউ আমারে দে তে এক গ্লাস পানি আমি তারে দিমু হ্যান্ডটাইন আছে ক বছরের ফুঞ্জি 500 বছরের তান তো হুশ জাগাত নাই ফানির পিপাসায় কলিঞ্জা ফাটের কই আগে জান বাঁচাই নে 500 বছর আর দেখ গেলাস খালি এক গেলাস ফানি ফান করছইন এমত অবস্থায় আমার আল্লাহ জিকায় বন্দা তুই বেহস্ত যাইতিনি বুলেতে জিয়ে যাইতাম তে কিতা দিয়া দেখে ফাড় তোলে মাটি নাই সুহান আল্লাহ হো না আর ধরে হো না সুহান আল্লাহ ফাড় তোলে কিতা নাই মাটি নাই যেখানে দি বোলাই করছিলাম এক গ্লাস পানি শেষ এক গ্লাস পানি শেষ আল্লাহু আকবর এখন আমার আল্লাহ কয় ও বন্দা এক গ্লাস পানি পান করছত 500 বছরের মকবুল বন্দেগি দিয়া এখন তুই দুনিয়াতে যত গ্লাস পানি পান করছত অত 500 বছরের বন্দেগি যদি আমারে দেশ তে বেহেস্ত যাইতে পারবে আর নাই যাওয়া সম্ভব কিতা বুধবাইন ফার্মনি দিত আসে নি কুন্তা তো লই খালি তো লই কিতা খালি জুলি খালি আল্লাহু আকবর তাহলে বেহেস্ত আমরা যাইতাম একমাত্র আল্লাহর দয়ায় কিতায় যাইতাম আল্লাহর দয়ায় কিতায় যাইতাম আল্লাহর দয়ায় ও আল্লাহ আমরারে দয়া করি তুমি মাহবুদে বেহেস দিলাই হো আমিন আল্লাহ আমরারে দয়া করি তুমি মাহবুদে বেহেস দিলাই হো আমিন মহতরম হাজিরিন একরাম আমি আয়াতর টুকরা তিলাওয়াত করছি আর হাদিসের টুকরা পড়িছি এটা দেখেন আলোচনা করতাম এটা হইলো যে আমরা বেহেস্ত যাইবার লাগি দেওয়ানা আমরা বেহেস্ত যাইবার লাগি মুস্তাক আমরা বেহেস্ত যাইবার লাগি লালায়িত আমরা বেহেস্ত যাইবার লাগি আকাঙ্ক্ষিত ঠিক না বে ঠিক আল্লাহ আমরা রে বেহেস্ত বেলা হিসাব নসিব করি লিও হায় রে হায় আসলাম খানো আমরা বেহেস্ত মাতো না খানো আসলাম বেহেস্ত আদম আল ইসলাম রে আল্লাহ তৈসলা খানো বেহস্ত হায় রে হায়
আমরা এই সময় আদমের ভিতরে আসলাম নানি মত না আসলাম নানি ও আদম থেকে আমরা আইছি নানি আমার ইয়াইদ ফড়ের আমরা দে সময় ফড়িয়ার রানাফিং তো কাফিয়ার জমাত ফড়িয়ার কুদুরি এক কিতাব ইকান এক হুজুরে ফড়াইন আর একদিন হুজুর কিতাস অসুবিধার কারণে অনুপস্থিত আইসইন না গন্টা আমরার খালি আর মাদ্রাসার দাইরি দিয়াটিত্রা শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উদিরহুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমপি সাহেব হুজুরে তারার তো বুধবাইত্রায় যেন তাইন দেখছইন ভাইছইন এখন কোন নাই জেনারেশনে কম বুধবাইত্রা কিন্তু ইনর মুরব্বী আর জোহান জেতা আছইন সারায় তারার সোহবত কিছু আইছইন দোয়া করি আল্লাহ আমরার আসাতাদায় কেরাম যারা দুনিয়া ছাড়িয়া গেছেন কি সারার কবর দে বেহেস্তর বাগান বানাই দাও তারার কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও কবরের রোজায় আতরে সম্পর্ক পয়দা করি দাও তারা রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়েজ দিয়া ভরো হো আমিন তাইন আটিত্রা দাইরে দিয়ার আখতা দেখছুন আমরার গন্টা ওটা প্রিয়ড খালি কোনো মিয়াসাব নাই হামাই গেছুন তাই আগে তো আমরা দেশ সময় পড়িয়েছিলাম এই সময় পরিবেশ শুধু ওলা আসিল কোনো গন্টা খালি দিতে পারে না খালি থাকলে আরো মিয়াসাব ইয়া হামাই দিতা তাই আটিত্রা দাইরবে আর যেমনে দেখছুন এই প্রিয়ড হুজুর কেউ নাই হামাই গেছুন হামাইয়াও জিকাইছেন কোন কিতাবর গন্টা এই প্রিয়টো কোন কিতাব পড়য় আমরা হইলাম কুদুরি কিতাব পড়য় জিকাইলা কোন ফাটো সবক উঠিয়া হইলাম হজর পাটো সবক কোন পাটো হজর পাটো উঠিয়াও তাই আমরা রেখুন তোমরা খেও হজগে শুনি আমরা তো এই সময় ছোটো ছোটো মানুষ কইরি কি দাঁত প্রশ্ন এটা প্রশ্ন করবার তো আন্দাজ আছে আমরা হো বয়স হয়ে গেছি নি আমরা হজ যাইতাম আর ওল্লা কোনো দনির গরর সন্তান হলনি বলেতে বাবায় যাইতে ছোটো থাকতে অন্য খালি লইয়া গেছে কইলাম রে আল্লাহ এমন এক প্রশ্ন করলাই কানোর উত্তর কিতা দিতাম এখন তো আর খেয়ে উত্তর দিন না ও সময় তাই নটিয়া কইলে তোমরা দুনিয়াত আইবার আগে তোমরার খেরোর বাবায় হজ করছুন না রে এখন বারো হয়ে গেছি আমরা ক্লাস বলে তেজি হয় আমি দুনিয়াতে আইবার আগে আমার বাবায় হজ করছুন ইলা বারো গেছি হইতে তো তুই গেছো কিলা গেছো তোর বাফর মগজ হইয়া আল্লাহ তুই তো তোর বাফর মগজ হইয়া গেছো আল্লাহ একবার হইলাম দেখো তার আর তে আমরা আসলাম বেহেস্ত আদম আলী ইসলামর ভিতরে হল নাইনি কথা দেশ হল আর বুজুর্গ হলতা হইলে আমরা বেহেস্ত যাওয়ার জন্য দেওয়ানা বেহেস্ত যাওয়ার জন্য ফিরিফতা বেহেস্ত যাওয়ার জন্য মোস্তাক বেহেস্ত যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত বেহেস্ত যাওয়ার জন্য লালায়িত যে হাদিস আমি আপনার সামনে পড়েছি ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতে নফরিন তালিল কুরআন হাফিজিল লিসান মুতিমিল জায়ান মুকসিল উরিয়ান মান সাল্লা আলা হাবিবির রহমান হুক আল্লাহু আকবার বেহেশত উল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য লালায়িত বেহেশত উল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য আকাঙ্ক্ষিত বেহেশত উল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য মুশতাক বেহেশত উল্লাহ খান কিছু সংখ্যক মানুষের জন্য দেওয়ানা আমরা যেটা বেহেশত দাইতাম হরি দেওয়ানা বেহেশত উল্লাহ খান কিছু মানুষের লাগে গীতা দেওয়ানা কিছু মানুষের লাগে গীতা দেওয়ানা সুবহানাল্লাহ না এই রেহাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বেহেশত দেওয়ানা বেহেশত কিতা দেওয়ানা মত না বেহেশত কিতা দেওয়ানা বেহেশতর আটো গেট তাকিয়া খাইল ময়দানে মাহশুর ডাক ফলাইবা ইয়া আবা বকর ও আবু বকর আপনি আমার ওবায় প্রবেশ করিয়া আমারে আপনি দৈন্য হরৌকা আপনি আমার ওবায় প্রবেশ করিয়া আমারে আপনি দৈন্য হরৌকা আপনার পদার্পণে আজকে আমি দৈন্য হইতাম আপনি আমার গেইটে দি হামাউকা আমার গেইটে দি হামাউকা আমার গেইটে দি হামাউকা ওল্লা খান বেহেশতর আটো গেট তাকি আবু বকর রে আহ্বান হরই আমরা মাঝে মাঝে লেখিনা নি কোনো মেহমান আইলে আপনার পদার্পণে আমরা দৈন্য হইনা 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 বড় বড় বুজুর্গ কেউ আইলে বলিয়াতে আপনার শুভাগমনে মুরা দৈন্য আপনি আইসেন গতিকে আমরা গৌরবান্বিত আপনি আইসেন গতিকে আমরা দৈন্য হায় হায় ওল্লা খান বেহেশত কিছু সংখ্যক মানুষের জন্য লালায়িত বেহেশত কিছু সংখ্যক মানুষের জন্য মাশাল্লাহ একজনে কিছু টেখা দিছেন আল্লাহ কবুল ফরমাও যে বেহেশত কিছু সংখ্যক মানুষের জন্য কিদা লালায়িত আকাঙ্ক্ষিত মোস্তাক দেওয়ানা হয় আল্লাহ ওতা মানুষরে আমার বাজে দিয়া আমার সমস্ত আয়োজন রে আপনি মাহবুদে সার্থক আর সফল করবার ব্যবস্থা করিয়া দেখ হুক সুবহান এখন কোন গুরু মানুষর লাগি বেহেশত দেওয়ানা কিতা কাম করলে ইতা মানুষের লাগি বেহেশত দেওয়ানা বনি যায় এটা আমরা জানার দরকার নি না দরকার নাই
দরকার কিতাল লাগি দরকার তাহলে ওতা মানুষের মতো আমরা বনতাম আর ওতা মানুষের মতো যদি আমরা বনি দিতাম পারি তাহলে আমাদের জন্য বেহেশত দেওয়ানো হই দিব আমাদের জন্য বেহেশত মুশতাক হই দিব আমাদের জন্য বেহেশত পাগল পড়া বনি দিব জোরে হোক সুবহানাল্লাহ ও আল্লাহর রাসূলে ফরমায়েন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নফরিন পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা পাঁচ প্রকার মানুষের জন্য বেহেশত দেওয়ানা এই পাঁচ প্রকারের মধ্যে থাকি যে কোনো এক প্রকারের গুণে গুণান্বিত যদি আমরা বনি দিতাম পারি তাহলে আমাদের জন্য বেহেশত দেওয়ানা বনি দিব খাইল ময়দানে মাহশর ডাক ফলাইব হে আল্লাহর বন্দা আপনি আমার দিকে আইয়া প্রবেশ করুকা আমার দিকে প্রবেশ করিয়া আমার ধন্য করুকা এইভাবে বেহেশতে ডাক ফলাইব হুক সুবহান জেলাখান ময়দানে মাহশর হজরে আসদ ফাতর যেন তেন হজ গেছেন সুমা দিছেন যেন যেন হজ গেছেন কিতা করছেন সুমা দিছেন আর সরাসরি না সইতে পারলে আগলার তাকে ইস্তেলাম করছেন আগলার তাকে কিতা করছেন ইস্তেলাম করছেন বিসমিল্লাহি আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ হই আগলার তাকে কিতা করছেন ইস্তেলাম করছেন আর এর বাদে আত্রে সুমা দিছেন কারণ হকলর দ্বারা তো হজরে আসদ সরাসরি স্পর্শ করা সম্ভব না হয় আর ইনো সরাসরি স্পর্শ করতে করি ঠেলা ধাক্কা করা যাইজ নাই কারণ ই জায়গা কোন জায়গা ই তোমার টেলার কারণে আর একজন মুসলমানে যদি দুঃখ পাইলাই তাহলে ই যে কষ্ট ইকান যে বাড়ি অপরাধ আপনার লগে ইয়া দাঁড়াইব ই বাইরা তোমার লাতে গুমারি দিলেও অতখান হইল নহে ঠিক না বেঠিক ই জায়গা ইকান কত দামি জায়গা ই জায়গা ইকান কত ওজনি জায়গা ই জায়গা ইকান কত কিমতি জায়গা ফালেহাজা ই নগিয়া ধাক্কা ধাকি করতে না আল্লাহর কাছে হো আল্লাহ আইসি তোমার বাড়ি তুমি আনছো আমি আইসি না তুমি আনছো আমি আইছি না তুমি আনছো অল নাইনি কথা তে তোমার গরখান তো তোয়াফ করতাম আর আমার দিলর তমন্না হজরে আসবতটা সরাসরি সুমা দিবার ব্যবস্থার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিলে এই দেখো সুবহানাল্লাহ ও আল্লাহ যদি তৌফিক দিলায় তে এমন বাটে দেখবাই গুড়ি গুড়ি আইতরায়ের আখতার ঠেলা পড়ছে আর ই ঠেলায় নিয়া তোমার হজরে আসদর খান্দা লই দিস ইতালার তাকে উবাইয়া চাইলে দেখা যায় রানি ও যেন আউরার মাঝে দিলাখান ফানি আর জার্মানির সুবা তোমার এক শাখা ওবায়জার হতবিল হবায়জার হতবিল হবায়জার হতবিল হবায়জার হতবিল ওলাখান তিতালার তাকে উবাইয়া চাইলে দেখা যায় মানুষ অমুকা ছুটিছইন এর মাঝে দেখা যায় আখতা হমুকা যাইতে রাখে আখতা হমুকা যাইতে রাখে এটা তো নিজর তাই আটবার কোনো সুযোগ নাই ও ঠেলায় যে ভাই যাইতাই ও ভাই ও সময় যদি আল্লাহ তোমার আবদার গ্রহণ করিলায় তো এমন ঠেলা খাওয়াইব আর ই ঠেলা খাওয়াইয়া তোমার হজরে আসমদর খান্দা লওয়াই লিব আর হজরে আসমদর খান্দা লইয়া তুমি এখানে সরাসরি হজরে আসমদরে সুমা দিলিতে আর ভাই আয় আল্লাহ আমরা রে মক্কা মদিনার তাকে জুড়ে জন্ম দিছ আমরা রে বারবার হজরে আসমদ সুমা দিবার তৌফিক দাও আমিন হো আমিন হো আল্লাহ এই মজমুয়াত আমরা যারা হাজির হইছি আর বাড়িয়ে ঘর থাকি যত মা বই নখলে দিলর খান্দি ফুন্ডা তোমার ঘরের চৌকাট না দরাইয়া মত দিও না হজরে আসওয়াদ সুমা না দেবাইয়া মত দিও না আমিন হকলে আমিন হ হাতিমে কাবাত নিয়া তোমার কুদরতি বা সজিদা না দেবাইয়া মত দিও না মকামে ইব্রাহিম রে সামনে লইয়া তোমার কুদরতি বা সজিদা না দেবাইয়া মত দিও না আমিন হক হায় হায় যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দিয়ে হজরে আসওয়াদরে সুমা দেলায় হন্ন গিয়া সৈতো ভারে নেখারে আগলার তাকে যদি ইস্তেলাম করিলায় বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ হইয়া সুমা দেলায় তাহলে খাইল ময়দানে মাহশর ই হজরে আসওয়াদর দুইটা চক্ষু হই যাব হজরে আসওয়াদর কি তো হই যাব মাত্র না হজরে আসওয়াদর কি তো হই যাব দুইটা চোখ কই যাব ইটা হজরে আসদ ফাতর আল্লাহ চোখ বানাইয়া লোয়াই তো পারবনি 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 আল্লাহর কুদরত ওইটা আসেনি মাতুকা আসেনি মুসা আলাইহিস সালাম যেন খালি বনি ইসরাইলে লইয়া ফাড়ি দি হফার গেলা আর যাওয়ার বাদে মরুভূমি উফরে আসমান টাটারি মার্কা রোদ ফানির কোনো ব্যবস্থা নাই এমত অবস্থায় বনি ইসরাইলে বেরিয়া দোল্লা নানি ও মুসা নবী আমরার খলিঞ্জা ফাটি দেওয়ার ফানির দরকার পিপাসায় খলিঞ্জা ফাটি দেওয়ার কোথাও ফানি নাই সাগর যেটা আছে ইটা ফানি ফান করবার কোনো উপায় নাই সাগরের ফানি তিতা ইটা ফান করা যায় না ফানি 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 আমার মুসা নবী ফরমাইলা নানি ও আল্লাহ আমার বনি ইসরাইল যেটা লগে ইতার খলিজা ফাটি যার ফানির পিপাসায় ফানির একটা ব্যবস্থা করিয়া দেও আমার আল্লাহ কইলেন ফাজরিব বি আসাকাল হাজার হুক আল্লাহ আকবার
মারফাতর বাড়ি তোমার লাটি উগু দিয়া হইছ দরখার ফানির আর বাড়ি মারতা খানো হই পাত্র খানো পাত্র ইতা আখলে লয়নি আখলে লয়নি আখলে তো লয় ওখান হইতা বলেতে অন্য লাটি উগু দি কোনো বেলচা নাই কুদাল নাই খন্তি নাই কুন্তা নাই তোমার লাটি উগু দিও অন্য ফরাই ফরাই কিছু গাত করো তো মুরতা কি ফানি বার হইলো ফুটাইন ফান করবা ওতা আখলে লয় নানি ইবাই মুসা নবী কইতে বলেতে আমার ইতার খলিজা ফাটি তার পিপাসার কারণে ও আল্লাহ ফানির ব্যবস্থা দেও আমার আল্লাহ কইল ফাদরিব বি আসাকাল হাজার তোমার লাঠি দি ফাত্তর বাড়ি মারো মুসা আলাইহিস সালাম এখন যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি তুমি কইতে ফাত্তর বাড়ি মার তমু মারি দিয়ার সুবহানাল্লাহ যেমনে বাড়ি মারছইন ফানির জ্বর না জারিয়ে গেছে তে আল্লাহ এ ফাত্তর তা কি ফানি বার করতে পারছেনি মাদকা ফারছেনি ই আল্লাহ ফারেনি তে হজরে আসদর চোখ দুইটা দিত ই আল্লাহ ফারেনি মাদকা ফারেনি হায় হায় দুই চোখ কইবার যত আল্লাহর বন্দা আর বান্দিয়ে হজরে আসদরে সুমা দিছেন এরারে ময়দানে মাহশর তা কি বার করিয়া সসম্মানে নিয়া বেহেশত পৌঁছে হানো পৌঁছেই দিব হায় হায় আর বেহেশত কিতা ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়ালহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন এটা বদলা ভাই বাখারা যারা দুনিয়াতে আমল করব যারা দুনিয়াত কিতা করব আমল করব যারা দুনিয়াত কিতা করব আমল করব সুবহানাল্লাহ ওয়াফাকিহাতিম মিম্মা يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون اخبار زرخك الله بهشت دن امرا دائمو امرا بهشت دوار بعد فائلا دن نستا دیبا امرا اللہ نستا دیبا نانی আমরা মেহমান আইলে নাস্তা দেই না নি সুবহানাল্লাহ নাস্তা দিবা আল্লাহ রুটি দিয়ার বাজি দিয়া হোক সুবহানাল্লাহ বাজি হইব মাছর খলিঞ্জা দিয়া মাছর কিতা দি খলিঞ্জা দিয়া রুটি হইব মাটি দিয়া কিতা দি হইব মাটি দি হইব খুব খাইবা তো না মাটি দি দি রুটি বানাইয়া দে এনার খাওয়া যদি তে লিভারর ফাংশন সিরিয়াস হইয়া একবারে সকলতা বেহমা বনি দিব ঠিক না বে ঠিক ওজন বুখতে নসর জালিম সরকারে যখন বনি ইসরায়েল হারাইল না নিজেল আর তোমার দানিয়েল আলাইসলাম আসলে নানি ই সময় ই এলাকার ই গুত্রল লাগি নবী আগকার জবানাত নবী এক এক গুরল লাগি একজন এক এক এলাকার লাগি এক একজন এক এক দেশর লাগি একজন ই আমরার নবীর লেখান সারা দুনিয়ার লাগি এক নবী ই লেখান আসলা না ও সময়ে বুখতে নসর জালিম বাদশায় জেল হারাইছে দেন বনি ইসরায়েল রে ইতারে খানি দিত আটা দিয়া আর বালি দিয়া মিক্স করিয়া রুটি বানাইয়া খেনে বলেতে বালি মিক্স রুটি খাইয়া ইতার লিভারর ফাংশন নষ্ট হইয়া এমনে ফেট ফুলিয়া আ থুরু হইয়া এর বাদে তোমার ফসিয়া গলিয়া গুন সারা মরি দিবা কোনো জাত ঔষধ ব্যবহার করা লাগতো না আর গুল্লিও ইতার উপরে মারা লাগতো না ও হন্য দুঃখে দুঃখে মরবা এখন আমরা রে যদি বেহেশত তো নিয়া লাইলা মাটি দি রুটি দেন তে কিতাব ধোয়াও এখন জন্য খাইতে হারবে নি সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ ও ভাই মাটি দি রুটির মতলব হইল ইতা মাটি দি না ইতা মাটি দি নাই ইতা মাটি দি নাই মাতো না ইতা মাটি দি নাই আপনি বাগান লাগাইছেন বাড়ি এক কিয়ারো কত খানো মাতো না কত খানো এক কিয়ারো বাগান লাগাইছেন সফল গাছ রুইছেন এর বাদে কমলার গাছ রইছইন আম গাছ রইছইন খোলা গাছ রইছইন বেলভৈর গাছ রইছইন এর বাদে আমলার গাছ রইছইন একটা থেকে আরেকটার দূরত্ব দু বেশ থেকে বেশ দূর দিয়ে হইতে সয়াত ও সয়াত অবাদত রইছইন সফল গাছ আর সয়াত অবাদত রইছইন বেলভৈর গাছ এই জমিনটা কি দেন তোমার উঠিছে কফলর গাছ এই জমিনটা কি উঠিছে বেলফৈর গাছ এখন বেলফৈর গাছটা কি উঠার বাদে বেলফৈ যেগুন ধরছে এগুন মিথ্যা মাতুন না এগুন গীতা টেঙ্গার সফল গাছ থাকি যে সফল ধরছে এগু গীতা মিথ্যা আচ্ছা হুক আছে আইন ই জমিন এক জমিন থেকে উঠছে না দুই জমিন থেকে
এক জমিন থেকে ইগুয়ে ঠেঙ্গা ইগুয়ে মিঠা ইগুয়ে তোমার টক জাল মিষ্টি সুবহানাল্লাহ কও না হায় হায় আমার আল্লাহ রুটি বানাইবা ও ওতা সারা মজা দিয়া ওতা সারা মজা দিয়া স্বাদ দিয়া বানাইবা রুটি হুকা সুবহানাল্লাহ ওতা সারা দসিননি আপেলর এক মজা খমলার আরখ মজা নাশপাতির আরখ মজা আঙ্গুরর আরখ মজা আমলার আরখ মজা বেলফইর আরখ মজা তোমার লেবুর আরখ মজা কমলার আরখ মজা বিভিন্ন জাত মজা ওখলাছে নানি ওতা সারা মজারে রিপাইন হরিয়া সৃষ্টির সেরা মানব জাতিরে আমার আল্লাহ তার বানাইল বেহেশতর মাঝে নিয়া ফয়লা নাস্তা দিব ইলা মজাদার রুটি হইব আল্লাহর বন্দা বান্দিয়া দুনিয়ার তাতে খাইছে না তো খাইছে না এটা পরিকল্পনাও করতে পারছে না হুকা সুবহানাল্লাহ এরকম তো হাদিসে কুদরিত বয়ান দেন না নি আদাতু লি ইবাদিয়া সালিহিন আদাতু লি ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার হুকা আল্লাহু আকবার আদাতু লিইবাদিয়া সালিহিন নেককার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি মা লা আইনুন রাআত ইটা কোন চোখে দেখছে না ওয়া লা উযুনুন সামিআত ইটা কোন কানে শুনছে না ওয়া লা খাতারা আলা কলবে বাশার কোনদিন পরিকল্পনাও ইটা করতে পারছে না ঔজাত নিয়ামত আমি আল্লাহ বেহেশত তৈয়ার করি রাখছি হুকা সুবহানাল্লাহ এত মজাদার খানিব হাই হাই ও ফাকি হাতি মিম্মা ইয়াতাখাইয়ারুন এক জাত ফল নাই যে জাত ফল তুমি সাইবাই সাইতে দেরি হইব তোমার সামনে আইয়া হাজির হইতে কোনো দেরি নাই ওয়াল্লাহমি তৈরি মিম্মা ইয়াশতাহুন আর ফাকির গোশত খাইতায় তোমার জানে টানের কিতার গোশত খাইতায় ফাকির গোশত খাইতায় হায় হায় আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার ও খইতে দেরি কিন্তু তোমার সামনে বুনা হইয়া রুচি সম্মত খাইবার জুকা বানাইয়া সামনে দিতে কোনো দেরি নাই ওতা নিয়ামত হল যে বেহেশতর মাঝে আল্লাহ তৈয়ার করি রাখছে ও বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি দেওয়া না সুবহানাল্লাহ ও বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি গিতা দেওয়ানা ও বেহেশত কিছু সংখ্যক মানুষের লাগি পাগল হয় আল্লাহ ওতারে আমার মাঝে দেও আল্লাহ ওতারে আমার মাঝে দেও আল্লাহ ওতারে আমার মাঝে দেও ওতারে যদি আমার মাঝে দেওতে আমার সমস্ত আয়োজন সার্থক হয়ে যাব আমার সমস্ত প্রস্তুতি সার্থক হয়ে যাব আমারে ওতার মাঝে ওতারে আমার মাঝে দেও এরা খারা যাদের জন্য বেহেশত দেওয়ানা যাদের জন্য বেহেশত মোশতাক যাদের জন্য বেহেশত লালায়িত যাদের জন্য বেহেশত আকাঙ্ক্ষিত আল্লাহর রসুলে ফরমাইন এরা মানুষ হইল ফাস প্রকার কয় প্রকারের মানুষ ফাস প্রকার ফাস গ্রুপ মানুষ এদের জন্য বেহেশত দেওয়ানা এদের জন্য বেহেশত লালায়িত এদের জন্য বেহেশত আকাঙ্ক্ষিত হোক সুবহান এখন এই ফাসগুরো মানুষ অত গুণী এরা খারা এই ফাসগুরো মানুষ অত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করলো যে বেহেশত পর্যন্ত দেওয়ানা হয়ে যায় এরা রে ফাইবার লাগি এরা খারা ও এরার মাঝে তাকে এক নম্বর যারা হইলা এরা হইলা তালিল কুরআন হুকা সুবহানাল্লাহ এক নম্বর হইলা খারা তালিল কুরআন দুই নম্বর ইলা হাফিজিল লিসান তিন নম্বর ইলা মুতিমিল জায়ান চার নম্বর ইলা মুকসিল উরিয়ান আর পাঁচ নম্বর ইলা মান সাল্লা আলা হাবিবির রহমান হুক আল্লাহু আকবার এক নম্বর খারা তালিল কুরআন যারা কোরআনে করিম রে তিলাওয়াত করে খুব দিলর কান্দি শুনি রে ভাই যারা কোরআনে করিম রে কিতা করে মাত্র না কোরআনে করিমরে কিতা করে তিলাওয়াত করে কোরআনে করিমরে তিলাওয়াত করে কোরআনের রঙে রঙিন তারে বানাইলায় এই সমস্ত মানুষের লাগি বেহেশত দেওয়ানা বনি যায় বেহেশত আকাঙ্ক্ষিত বনি যায় বেহেশত মোশতাক বনি যায় হয় আল্লাহ এরারে আমার মাঝে দেও এরারে আমার মাঝে দেও এরারে আমার মাঝে দেও এক নম্বর হইলা যারা কোরআন তিলাওয়াত করে হুক সুবহান আমরার তো এখন কোরআন তিলাওয়াতের চর্চাইটা আওয়াম তাকি তো লোপ পাইছে পাইছে খাওয়াস তাকিও লোপ পাইলার ঠিক না বে ঠিক এখন খ বাড়িত ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফের তিলাওয়াত হয় আর এর বাদে অন্য খাজগিয়া লাগইন ইল্লা খ বাড়ি ফাইবায় আস্তা গাও বাসিয়া দুই সাইড বাড়ি বার করা সম্ভব হইব নি
না কিন্তু একটু আগর ইতিহাসত তো মুরব্বিয়া নেকেরা মহল ইনো আসইন কত মানুষ হল আসইন বন্ধ আলো যাইবার আগে ফজরের নামাজ পড়িয়া আইয়া কিছু তিলাওয়াত করিয়া এর বাদে তোমার গরু চালিছইন ঠিক না বেটি কিছু তিলাওয়াত করিয়া এর বাদে দোকানর তোমার বেচা কিনা আরম্ভ করছইন এখন কোরআন তিলাওয়াতর কোন চর্চা আমরার মাঝে নাই আমরার মাঝে নাই অবাই হল দস্ত হল বুজুর্গ হল কোরআন নাজিলর মাস রোজা মাস আমরার সামনে আর আগ থেকে আমরা প্রস্তুতি নেবার আরম্ভ করতাম আর রমজান শরীফও বেশি করি আমরা কোরআন তিলাওয়াত করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ কোরআন এমন এক কিতাব রে বা ইহল দুস্ত হল বুজুর্গ হল এই কিতাবিকান আমার আল্লাহ নাজিল করছেন জিব্রিলে আমিনর মাধ্যমে খার মাধ্যমে জিব্রিলে আমিনর মাধ্যমে আর খে নাজিল করছেন আল্লাহ খে নাজিল করছেন আল্লাহ মতো না খে নাজিল করছেন আল্লাহ হো আল্লাহ জলদি শেষ করল বা ইহল কারণ মিস্টার ইবলিসে তো খালি ফাতারে নিত চায় বললাম নাই নি কথা ও তোরা কোনো লড়া চড়া হইলেও মনে করে হবায় চাও অবায় চাও তো কথাখান তাকে যদি হরে যাইতে পারে তা হইলে আমল করলো না আর আমল করে না তে আমি কামিয়াব দোস্ত হল আর বুজুর্গ হল শেষ করিলাও জলদি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কুরআনে করিম তিলাওয়াত করনে ওয়ালাদের জন্য বেহেশত দেওয়ানা বনি যায় এরে ফাইবার লাগে হুকা সুবহানাল্লাহ আর কোরআনে করিম ও কিতাব যেখান নাজিল করছইন আল্লাহ কালাম খার আল্লাহর খার আল্লাহ যেখানোর মাঝে সন্দেহ বুল তো নাই নাই সন্দেহ করবার জুকাও কোনো শব্দ পর্যন্ত নাই জালিকাল কিতাব লা রাইবা ফি আর আমার আল্লাহ তো কোরআন শরীফ চ্যালেঞ্জ ছাড়ি দিতে কয় ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা এই সাত আসমান সাত জমিন এবং এর মাঝখানো এর উফরে এর তলে এর ডাইনে এর বাউয়ে কোথাও ই আল্লাহর চেয়ে সত্য মত নেওয়ালা আর খেও আল্লাহর চেয়ে সত্য মত নেওয়ালা আর খেও না ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা এর চেয়ে সত্য মত নেওয়ালা খে আছে এর চেয়ে হাসা মত নেওয়ালা খে আছে এর চেয়ে ভালো মত নেওয়ালা খে আছে আমার আল্লাহ তাকে সত্য মত নেওয়ালা খেও নাই আমার আল্লাহ তাকে হাসা মত নেওয়ালা খেও নাই আমার আল্লাহ তাকে ভালো মত নেওয়ালা আর খেও নাই এই বালা মাত দেখ নাই ইক নাই নিল আমার আল্লাহর কালাম খার কালাম আল্লাহর কালাম ইকান আমার আল্লাহ যেন ফটাইছেন জিব্রিলে আমিনর মাধ্যমে আখেরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমত এই আখেরি নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমত যেন ফটাইছেন আমার আল্লাহ খার মাধ্যমে ফটাইছেন সুবহানাল্লাহ জিব্রিলে আমিনর মাধ্যমে এমন একজনের মাধ্যমে ফাটাইছি যাইন ওলা আমানতদার ও যেন দাড়ি যেন কমা জেলা হইয়া দেই ওলা এন গিয়া আমানত রে জাগাত পৌঁছাইয়া দেন মাঝখানে কোনো খেয়ানত করইন না মাঝখানে কোনো বাড়াইন না মাঝখানে কোনো হমাইন না ওলা আমানতদার একজনের মাধ্যমে আমি আল্লাহ আমার হাবিবর খেদমত আমার কালাম রে ফাটাইছি হুকাসুবে ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين مطاع ثم أمين حق الله أكبر এখানে ওহিলে যখন জিব্রিলে আমিন আইতা তান রেসকট দিবার লাগি সত্তর হাজার ফরিশতা থাকত দেশন নানি আমরার দেশের কোনো মন্ত্রী আইলে আগে করে পুলিশের গাড়ি দিস কর দেন না নিবা আগে করে পুলিশের গাড়ি থাকে প্রধানমন্ত্রী যদি আইনতে আগে করে শুধু নাই বহুত আগে গেলেও ফাইবা পুলিশ খালা বহুত পিছনে গেলেও ফাইবা পুলিশ খালা ঠিক না বে ঠিক কোন ধরনের কোন শত্রুয়ে কোনো অসুবিধা করতে পারে না আমার আল্লাহ জিব্রিলে আমিন রে দিয়া তান হাবিবর খেদমত দেন ওয়াহি দিয়া ফাটাইছেন ই তো জান রে দিয়া ফাটাইতরা এন ওলা আমানতদার এন মাঝে খেয়ানতর কোনো বিন্দুমাত্র কশ্চিন কালেও নাই লক্ষাধিক নবী রসুলের খেদমত আমার আল্লাহ ও জিব্রিলে দিয়া ওয়াহি ফাটাইছেন হক সুবহানাল্লাহ আর এরপরেও আমার আল্লাহ তান এই জিব্রিলে আমিন রেসকট দিবার লাগি আরো সত্তর হাজার ফরিশতা লগে পাঠাইতা এইন তাই লইয়া আইছেন খার খেদমত আইছেন
Sayyidul Mursaleen Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam ar khidmato zan samparke amar Allah ghoshona dise wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim je en charitro jen ki porjonto unnato Allah bade er che bala manush ar kheo nai Zar charitro bala ento bala manush nai ni ar zar charitro kharaf igura kita hoy amra shontrashi annay zalim annay dakhait annay sur annay batfar annay dui number koto jat shobdo dia tare amra bushito koriya taki kintu bala manush den charitro jan bala ende amra hoy bala manush ar zabiner bukur ufre amrar nobir che bala manush keu hoyte pare এর কারণে আমার আল্লাহ ঘোষণা দে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম চরিত্ররে ভাই তিন জাত একটা হইল খুলুকে হাসানা আর আরেকটা হইল খুলুকে আযীমা আর আরেকটা হইল খুলুকে করিমা এখন খুলুকে করিমা কাকে বলে খুলুকে হাসানা কাকে বলে আর খুলুকে আযীমা কাকে বলে এই প্রসঙ্গর আলোচনা দিকে লাগি অন্য দিকে কথা যাইব গিয়া যেহেতু আমার এত সময় আর মাত্র 6 মিনিট এর ভিতরে আমি আমার খতারে ইতিরানার চেষ্টা করে লিতাম তো এক নম্বর হইলো যাদের জন্য বেহেশত দেওয়ানা যাদের জন্য বেহেশত লালায়িত বেহেশত আকাঙ্ক্ষিত এরা হইলা কোরআনে করিম তিলাওয়াত করনে ওয়ালা মাতো না কিতা কোরআনে করিম তিলাওয়াত করনে ওয়ালা কোরআনে করিম তিলাওয়াত করনে ওয়ালা আর দেখো আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে এমন সূরা হল রাকিয়া তৈছে সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ এমন সূরা হল রাকিয়া তৈছে যে ও ছোট মুখে একটা সূরা ও আমার বান্দা তুই তিলাওয়াত করলিবি আমার কালামুল্লাহ তাকিয়া আর আমি আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছি সারা তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইতো অতখান সওয়াব তরে আমি আল্লাহ দিলাম সুবহানাল্লাহ এর কারণে তো খাইল ময়দানে মাহশুরো কোন নবীর উম্মতে এখানে আদম আলাইহিসসালাম তাকি লইয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত আমরার নবীর আগর নবীর নাম কিতা ঈসা আলাইহিসসালাম আমরার নবীর আগর নবীর নাম কিতা ঈসা আলাইহিসসালাম আদম আলাইহিসসালাম তাকি লইয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কোন নবীর উম্মতে দেখাইতে পারতা নাই যে তাইন আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা কিতাব তাইন তিলাওয়াত করিলেছেন জীবনে একবার ইলা কোন উম্মতে দেখাইতে পারতা আর আখেরি নবীর উম্মতে দেখাই দিব ডেইলি হয়েকবার আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছে সারা হে তিলাওয়াত করছে কোন নবী উম্মতে দেখাইতে পারতা নাই আর এখন যদি কেউ হইতে সম্ভব হইত নাই কারণ তৌরাতর অরিজিনাল কপি নাই জবুরর অরিজিনাল কপি নাই ইঞ্জিলর অরিজিনাল কপি নাই ইটা তো তোমার তৌরাতরে বাইবেল শরীফ বানাইছেন ইটা তো ইংরেজিতে তাইন তাইন কিতা বানাইছো ইংরেজিতে হুবহুই ভাষাটা পর্যন্ত এখন বিলুপ্ত প্রায় এর কারণে সম্ভব নাই কিন্তু আমরার নবীর উম্মতরে আল্লাহ দিয়া দিলেছেন তফসিরে কবিরের মধ্যে লেখরা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে সুরে ফাতিহা আলহামদুলিল্লাহ সুরারে একবার তিলাওয়াত করিলে কোন সুরা মাতনা কোন সুরা মাতনা কোন সুরা আলহামদুলিল্লাহ সুরা যদি একবার তিলাওয়াত করিলাই তাওইলে আল্লাহ আসমান তাকি যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সওয়াব পাইত ততখান সওয়াব পাইলি এখন দেখো আল্লাহ ও ছোট মুটো একটার ভিতরে আত্মা মহাসাগর ঢুকাইয়া দিলে সুবহানাল্লাহ মহাসাগর ঢুকাইয়া ছোট মুটো একটা সূরা সূরা ফাতিহা এটার ভিতরে তৌরাত ইঞ্জিল জবুর ইকনেন খালি শেষ নাই আর যত সহিফা হল আল্লাহ নবী রাসূল হলর উপরে নাজিল করছে ইতা সারা ওখানোর ভিতরে হারাইয়া দিলে সুবহানাল্লাহ ও ছোট্ট মুটো একটা সূরা ইয়ের দা হুজেন আমরার সখরিয়ার হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের সখরিয়ার সবর দরজাত্রে বুলন্দ করে দেখো অখলে করতা আমিন কই তাই না কইতা না নি প্রায় কইতা তাই নিক নাইন বুলেতে কেউ যদি কই আটলান্টিক মহাসাগর রে একটা ছোট গ্লাসের ভিতরে আটলান্টিক মহাসাগরের সারা পানি একটা ছোট গ্লাসের ভিতরে ঢুকাই লিছে ইকান যদি কেউ কই দুনিয়ার কোনো মানুষে বিশ্বাস করে নাতে আমি রিয়াসতে বিশ্বাস করব আমরা হুনিয়া তোমার হয়রান হই যাবি দা কিদাত মাত আটলান্টিক মহাসাগরের পানি ও ফুরগির পানি তো এক গ্লাসও হারানি মুশকিল
ই আটলান্টিক মহাসাগরের পানি এক গ্লাসের ভিতরে হারাই লিলে কইন কেউ বিশ্বাস না হলে তাই বিশ্বাস করলিবা কইয়াও হইতা ইকানোর ব্যাখ্যা বুঝবাইছো না আল্লাহ ইলমর সাগর রে আনিয়া আনওয়ার শাহ কাশ্মীরির ভিতরে ঢুকাইয়া দিলে সুবহানাল্লাহ আর ও আনওয়ার শাহ কাশ্মীরি হইলা সখরিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সুবহানাল্লাহ ও তাই ওখান রে আনওয়ার শাহ কাশ্মীরিরে গোটা জগৎবাসীরে দেখাইতে গিয়া হইতা আটলান্টিক মহাসাগরের পানি রে এক গ্লাসের ভিতরে কেউ হারাই দিছে কয়ে যদি কেউ বিশ্বাস করে না তে আমি বিশ্বাস করমু যে লখানে ইলমর মহাসাগর রে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরির ভিতরে হারাইয়া দিলে সুবহানাল্লাহ যে আল্লাহর বান্দা 7 বছর বয়স থাকি লইয়া মৌতর আগ পর্যন্ত কোন ধর্মীয় পুস্তক কুরআন শরীফ নাই যে কোন ধর্মীয় পুস্তক আনা উজুয়ে সৈতানা সুবহানাল্লাহ আনা উজুয়ে কিতা করতে না সৈতানা ও বেটার শাগির দাসলা সখরিয়ার সব রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কারণে তো কোন মুসলাদ সখরিয়ার সবর অবস্থা হলো আসিল নানি তাই যদি খেয়ে কোনটা দিকেইলাই তে যত উত্তর দেখা বুঝ দেওয়া সম্ভব নাই কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরির রেফারেন্স দিয়া কোনটা খালি কুইয়া হাললেও সকর ফানি এমনে ছুটি দিত এমনে সকর ফানি ছুটি দিত সুবহানাল্লাহ এমনে সকর ফানি ছুটি দিত আমার ইয়াই দাসে আমরার গজুকাটি হুজুর একজন আসলা নানি রানাফিং জি অনেকে চিন্তা ওয়াজ ওয়াজ করতে নানি একদিন তাই মিরকাত পড়াইতরা মিরকাত মন্তিকর কিতাব আর ইলিমর ফাট পড়াইতরা ইলিম কাহাকে বলে আর তাইন সকরিয়ার হুজুরের দাইরে দিয়ে আঠিতরা আঠিতরা আর তাইন ক্লাস থাকি বারোই শুন খালি বারোই আল্লেও খবর দিন নিশুন গীতান রুম্ম আর মিয়া কইনব মিয়া সাহেব কিতাব পড়াইলায় বলে তো হুজুর ওয়াতা পড়াইছি বলে তো ইলিম কাহাকে বলে ও তো তোমার গজুয়াটি হুজুর তো স্মরণ শক্তি খুব ভালো আসিল তাই মুখস্ত হইয়া ভালাইছেন বলে তে মিরকাতর কিতাব ও ইকানোর বেগকে ওখান লেখছ তাই নুটিয়া কইন ইকান তো দেবেটাই লেখছে হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছ সুবহান লাখো না এখন যে কিতাবর রেফারেন্স দিয়া হইন সহরিয়ার উদির হইন তো হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছ সুবহানাল্লাহ এখন বুঝ দিত কে যে কিতাব নিয়া কইন হুজুর ইলিমর তারিফ ওলা ইকান ও তাই নুন তুই কান দেবেটাই কিতাব লেখছে হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছ এখন ইকানোর উত্তর কে দিত ইয়া আল্লাহ শেষ পর্যায়ে তো মসজিদর সেহান লাগে লাগে সকল হুজুর হল এখন মন্ত্রীকর কিতাব পড়াইতে ইলিমর তারিফ করছে এখানে তৈ ফুরি হুজুর পর্যন্ত আসলা এমপি সাহ হুজুর পর্যন্ত আসলা আর হীন নেবার বাদে মন্ত্রীকর যা কিতাব আছে মাদ্রাসার লাইব্রেরি সারা নেওয়া হয়েছে ও যেখান বার করিয়া দেন তাই উঠিয়া হইনি কেন তো দেবেটাই লেখছে হবেটাই বুঝছে তুমি কিতাব বুঝছো অনিকান জবাব খেয়ে দিত আর এমপি সাহুর তো খুব চালাক মানুষ আসলা না রে খুব চালাক তাই কইলা রে কোনো জড়ি দি তোমার সমালা দিত নাই ওইলে যদি খালি তোমার উস্তাদর রেফারেন্স দে লাইতেল রবই জি ভাই ও তাই লুটিয়া কই দিলা যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফয়জুল ওয়ারির মধ্যে ও ব্যাখ্যা দিছ যেমনে কইছইন আর মুখ বন্ধ আমিও রিসকাত মাদ্রাসার টাইম হয়ে গেছে আইতে আইতে আর আমার এপর তো আইয়া জিকায় ও বো মিয়া সব দুনিয়া খারে হয় আমি ওই বুড়ারে দুনিয়া কিতা কইয়া বুঝি আর ইকান তো কিছু কিছু ফুনি ফুনি হিকসি বলিতে তাইন যদি কোনটা প্রশ্ন করো নিখে উত্তর দিও না বা দে তাইন দিবা উত্তর আর উত্তর দেও যদি বুঝানি বড় মুশকিল এখন আমি কই দুনিয়া ঘরে কই আমি হাবিদিত ফড়িয়ারি সময় দুনিয়া কিতাব ধইতাম ইয়া আল্লাহ তাইন উঠিয়া কইন বো মিয়া সব দুনিয়া ঘরে হয় আমি তো আর কোনটাও মাতিয়ার না হিকিলেইছি তো হুজুর হল ডাইন থেকে সকরিয়ার সাবে প্রশ্ন হলে উত্তর দিও না তাইন বাদে উত্তর দিবা ও কত সময় বাদে কইন বো মিয়া সাব দেখছো না নি ছোট ছোট ফুড়িনতে মালাই দিয়া আর ইট ফিসিয়া আর গাছর খসমা ফাতা হলা নিয়া কত হেরান হইয়া কতটা রান্ধই আর রান দিয়া খাইবার লাগে মুখর গুড়ি নিয়ে উড়ু উড়ু করি এইটা মারি ফেলাই দেন দেখছো না বলতে যে হুজুর দেখছি বলতে দুনিয়াও বললা কোনো হকিকত নাই হুকা সুবহানাল্লাহ দুনিয়ার লা কোনো হকিকত নাই সুবহানাল্লাহ হাই রে সখরিয়ার সাহ আল্লাহ দরজাত রে বুলন্দ করি দেখলে আমিন কই কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও কবরের রোজে এত সম্পর্ক পয়দা করি দেও হকলে একবার তো আমিন কই আমিন ইয়া রাব্বাল আলামিন মহতরম হাজিরিনে কেরাম তো ফার্স্ট প্রকার মানুষের জন্য বেহেশ দেওয়া না এর মধ্যে থেকে এক নম্বর ইলাখারা তালিল কুরআন যারা কুরআনে করিম তিলাওয়াত করে যারা কুরআনে করিম কিতা করে তিলাওয়াত করে কুরআনে করিমর ও হইছিলাম যে সূরা ফাতিহা যদি কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দিয়ে একবার তিলাওয়াত করিলা তে আসমান থেকে আল্লাহ যত কিতাব নাজিল করছেন সারা তিলাওয়াত করিয়া যতখান সব পাইত ততখান সব পাইলিব এখন দেখো আল্লাহর আমরার লাগে কি জাত মায়া আল্লাহর কি জাত মায়া সুবহানাল্লাহ
Zurekhona subhanallah. Amrar ita sabor odhikari banaibar lagi amar Allah namazre farz koriya dise to dise ar koy kono namaz oito nai alhamdulillah jodi folo na. Alhamdulillah sara kono namaz ase ni. La salata illa bi fatihatil kitab. La salata illa bi fatihatil kitab. Alhamdulillah betire ke kono namaz nai. Kono namaz nai. Tahajjudon namaz folle alhamdulillah ase ni. Salatu tasbih namaz folle alhamdulillah ase ni. Ishraqot namaz folle alhamdulillah ase ni. Tahajjudor namaz folle alhamdulillah ase ni. Farz namaz folle alhamdulillah ase ni. Sunnat namaz folle alhamdulillah ase ni. Nafal namaz folle alhamdulillah ase ni. Allah emon kereshma lagaiche tar akhiri nabir ummat re agwaya dibar lagi koy short foot to diya dilam ar short foot e tumra rasul bar photo diya dililam. Allahu Akbar. Tawile ekjon musulmane jodi chay masjid taki baroya barit jaite shomoy ati ati alhamdulillah suraigu phorilei to tar lagi khotin hoibo ni ar dekho ka ila kono musulman nai je musulmane alhamdulillah sura jane na karon musulman oileo namaz phora lagbo ar namaz porte oile alhamdulillah phora lagbo namaz porte oile kita phora lagbo alhamdulillah phora lagbo dekho maya allah emon khora khorse ar maya khoriya iguntor upore amal korbar system amra re diya disse ar emon system diya disse jeta na hoile na hoy na hoile na hoy karon namaz na phorle to tar madhe musulmani kamil tarikay nai namaz na phorle kamil tarikay musulmani nai tik na be tik dusto holar buzurg hol ek number hilo talil quran jara quran e karim tilawat korbo hai re hai allah rasul e onno hadith o bayan farmain likulli shay'in qalbun wa qalbul quran yasin likulli shay'in qalbun wa qalbul quran yasin প্রত্যেক জিনিসের একটা গুর্দা আছে প্রত্যেক জিনিসের একটা রাজধানী আছে প্রত্যেক জিনিসের একটা জিগর আছে আর কোরআনে কারীমের রাজধানী আর জিগর আর গুর্দা হইল সূরা ইয়াসিন সুবহানাল্লাহ এর কারণে তো কোন মুমূর্ষু ব্যক্তি মুখ চামচটি ফানি দিতে রাগিলবার শক্তি নাই ইলাখান আমরার সুকুর সামনে ওয়নি না ওয়না ও সময় যদি তার মাতার খান্দাত বইয়া কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করি দে আর যদি সন্তানে তিলাওয়াত করে তত জোর জোর ইয়া শুকুর বানি ছাড়বো ছাড়বো না ছাড়তো না সন্তানে যদি তিলাওয়াত করে এর কারণে রে ভাই তোমার সন্তান রে স্কুলও ফলাও কলেজও ফলাও মাদ্রাসাত ফলাও যেন তোমার মনে হয় ফলাও কিন্তু তারে কমসে কম সূরা ইয়াসিনটা মুখস্থ করাও তাহলে অন্তিম সময়ে তোমার যখন খান্দা লইব ও সময় তোমার মাতার খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করব আর সূরা ইয়াসিন হইল তিরিশ ফারা কোরআন শরীফের গুর্দা তিরিশ ফারা কোরআন শরীফের রাজধানী হোক আর সূরা ইয়াসিন তিলাওয়াত করিলে আমার আল্লাহ এই মুমূর্ষু ব্যক্তির বাই দয়ার নজরে চাইলিবা দয়ার নজরে চাইলিবা আর এই সময় যদি বন্দার বাই আল্লাহ দয়ার নজরে চাইলায় বন্দার দুনিয়া আখেরাত উজালা হোক এর কারণে আমরা সূরা ইয়াসিনটা কিতা করতাম মুখস্থ করাইতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ সূরা ইয়াসিন যদি একবার কোনো মুসলমানে তিলাওয়াত করিলায় দেখিয়া তিলাওয়াত খরক আনা দেখিয়া তিলাওয়াত খরক মুখস্থ তিলাওয়াত খরক আর দেখিয়া তিলাওয়াত খরক দশ খতম কোরআনের সব পাই দিব কয় খতম কোরআনের সব পাই দিব ও ভাই দশ খতম কোরআনের সব পাই লিবার অন্য হাদিস আল্লাহর রসুলে ফরমাইন যদি কোন মুমিন মুসলমানে সকাল বেলায় ফজরের বাদে সূরা ইয়াসিন রে একবার তিলাওয়াত করিলায় আমার আল্লাহ ই দিন কুর তার সব নেক হাজাত রে পুরা করি দিলায় আর বিকাল বেলায় যদি আর একবার তিলাওয়াত করিলায় মাগরিবর পরে তে রাত্রের সব নেক হাজাত রে আল্লাহ পুরা করি দিলায় বন্দায় যেটা চাইব তাল্লাই কিতা করিলায় দেলায় এখন হইতা ফারত বলতে অনেক সময় আমরা তো ওতা চাই হতা চাই হতা চাই কিন্তু কোনটাও কিতা করি না পাই না ও ভাই মুমিন মুসলমানে হালাল খাদ্য খাইয়া আর যদি আল্লাহর কাছে দোয়া করে সঠিক তরিকায় তে প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে প্রত্যেকটা দোয়া আল্লাহ কিতা করে কবুল করে ওই তো ফারে ওখান যে তার লাগে চাইছো নগদভাবে তুমি এটা না ফাইলিতায় ফারো না ফাইলিতায় ফারো নগদভাবে এই না পাওয়ার মাঝেও কল্যাণ নিহিত আছে এই না পাওয়ার মাঝেও মঙ্গল নিহিত আছে কারণ আমার আল্লাহ তার বন্দার অমঙ্গল হোক ইলাখান কোনো কাজ করে না মনে করি লাকা আপনার এক বাচ্চা বয়স মাত্র আড়াই বছর দৌড়াদৌড়ি শিকিলেছে
আপনি লাগছইন তোমার মুখ তোমার সেফ করাত ব্লেড দিয়া একজোড়া মুখর তোমার মৌসুস ওতা মোটু ওতা খাটিতরা আর হেয়া ইয়া খান্দাত বইয়া কই আব্বু আমাটাইন দেও ছোট বাচ্চা ও তো মায়ার সন্তান আপনি কইরে না রে বাবা তোটাইন দিলে তুই না খাটি দিবে ফাও খাটি কো না দিলে মানতাম না খান্দন ফলাইছে ইলা খান্দন ফলাইছে মাটিত ফড়িয়া গড়িয়ার আর ও সময় যদি আপনি তাটাইন ব্লেড খান দিয়া আর তুলা বিত্রর গরে যাইন তে হে দেশে বাবাই তো ওল্লা খান খাটিতরা হে লাগছে ওল্লা খান খাটাতে আবদিবার সময় ওইছে না ওলা তুমি দেতাল লাগি দোয়া করতরাই ইটা ফাইবার আব তুমি জুকা হইছো না এর কারণে আল্লাহ দের না পরবর্তীতে ইটা রিজাব তাখের পরবর্তীতে ফাইবা আর ইলা কিছু দোয়া আছে যে গুণ পরকালর লাগি রিজাবো ই বন্দায় খাইল ময়দানে মাকসুর ওই গুণ দেখকে কইব আল্লাহ যে তা দুনিয়াত দিলে ইসলাই রে বাও তা না দিয়া যদি রাখি দিতায় তে আইজ আমার ডিভিশন আরো উফরে উঠলো সুবহান আল্লাহ তে দোস্ত হল আর বুজুর্গ হল পাঁচ প্রকার মানুষের জন্য বেহেস দেওয়ানা এক নম্বর হইল তালিল কোরআন যারা কোরআনে করিম তিলাবত করে রমজান শরীফ সামনে আর ইমাম আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরা তো এক খতম দিতাম পারি না আমরা রোজামার সামনে আর এখন তাকে প্রস্তুতি নেই খামখাজ আটাইয়া আনি আর রমজান শরীফের একটা মুহূর্ত আমরা বেকার যাইতো না আমরা খাজও লাগাইতাম আল্লাহ আমারেও তৌফিক দাও গোটা মুসলমান জাতিরে তৌফিক দাও হলে আমিন হয় আমার খতন ও শেষ করলি আর পাঁচ প্রকার মানুষের জন্য বেহেস দেওয়ানা এক নম্বর হইল যারা কোরআন তিলাওয়াত করে দুই নম্বর হইল হাফিজিল লেসান যারা জবান দে কন্ট্রোল রাখিলায় তিন নম্বর হইল মুতিমিল জায়ান যারা বুকা মাংসরে খানা পিনা দেয় আর চার নম্বর হইল মুকসিল ওরিয়ান যারা খাফর সুফর নাই তারা খাফর দিয়া সাহায্য করে আর পাঁচ নম্বর হইল মান সাল্লা আলা হাবিবির রহমান যারা আখিরি নবীর উফরে বেশি করে দুরুদ পড়বো এদের জন্য বেহেস দেওয়ানা আল্লাহ আমরা রে ফাঁসো গুনে গুনান আজকের এই মাহফিল রে আউ্বাল তাকে আখের পর্যন্ত কবুল ফরমাও আমিন আর এই মাহফিলর খবর খান মদিনা মনোয়ারাত পৌঁছাই দাও আমিন আল্লাহ ই মহল্লার সারা মুর্দেগান রে মাফ করি দাও আমিন জিন্দা হল্লে হেদায়ত নসিব করো আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি